হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য সাকিল ব্লগস। সবাইকে জানাই আজকে 5টা জাপানি সিডি 88-তে স্বাগতম। আমাদের মেবি প্রতিনিয়ত জাপানি বাইকের মেলা চলছে, আর আলহামদুলিল্লাহ এতই কালেকশনে পাচ্ছি ভাই। আর আপনাদের মাঝে সেল করে আসলে জাপানি গাড়িগুলোও ভালো, চাহিদাও ভালো, আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগে সেল করে। কারণ কি জানেন, জাপানে 80 গাড়ি মানুষ আলহামদুলিল্লাহ এত ভালোবাসে আর এত তেল সাশ্রয় আমি চালিয়ে গিয়ে বুঝলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান, এজিআর কুরিয়ার সার্ভিসে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, মাত্র 10,000 টাকা অ্যাডভান্স মা ভাগ্নে প্রতিষ্ঠান থেকে। আমাদের মেবি 4টা শোরুমের ভিতরে যে কোনো ধরনের বাইক আপনারা কিনতে পারবেন নিঃসন্দেহে। আর আমি নিজেই প্রোপ্রাইটার মোহাম্মদ শাকিল ইসলাম। অনেকে বলেন যে ভাই টাকা সিকিউরিটি কী, সে কারণে আমি এই কথা বললাম আর কি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সরাসরি আসার লোকেশন রাজশাহী জেলা মাইন্দাবাজার বেলপুকুর থানা। আমাদের এই বাইকটার মেবি অ্যাডভান্স করে দিয়েছে 38,000 টাকায়, তো আমরা এটা একটু রিভিউ করলাম না যেহেতু অ্যাডভান্স করে দিয়েছে। নেক্সট যে বাইকটা আছে নবাবগঞ্জ A081। আরেকটা কথা কি জানেন, সবচেয়ে খারাপ লাগে অনেকেই কল দিয়ে বলেন ভাই আপনার লোকেশনটা কোথায়। কল দিয়ে সারাদিনে 100টা কলের ভিতর 90টা কলই ভাই আপনার লোকেশন কোথায়। আমি তো ভিডিওতে বারবার বলে দিই লোকেশন রাজশাহী। তারপরও যে বলেন, আচ্ছা আমি কিছু মনে করিনি, মাইন্ড করবে না। আর আরেকটা আপনারা বিষয়টা বলেন যে ভাই এ নবাবগঞ্জ এ বা এ 181 সিরিয়ালের গাড়িটা আছে কিনা, আমি তো এইভাবে বুঝতে পারবো না। আমার কাছে এতগুলো নাম্বার প্লেটের ভিতরে আপনি শুধু দুজন নাম্বারের সিরিয়াল বলেন আমি বুঝতে পারবো না। সেই কারণে আপনি দামটা বলবেন যে এত টাকা দাম এরকম গাড়ি, তাহলে আমি বুঝতে পারবো। সবচেয়ে বেস্ট হবে আপনি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জার লিঙ্ক ইমো দিয়ে আছে ছবি তুলে পাঠাবেন। আচ্ছা, এই গাড়িটা কিন্তু দুর্দান্ত গাড়ি। যারা কম টাকার ভিতরে অরিজিনাল কালারে বাইক নিতে যাচ্ছেন, এটা তেল পাইপ ফেটে গেছিলো, ওভার করেছিল, আমি আপাতত অফ করে রেখেছি। তো তেল পাইপ ফেটে যাওয়ার কারণে অনেক তেল পড়েও গেছে আর কি, তো আমি প্যাপ নতুন লাগাই দিয়েছি, চিন্তার কোনো কারণ নাই। পিছনের কেরিয়াল অরিজিনাল, লুকিং গ্লাস অরিজিনাল, লুকিং গ্লাস দুইটা আমার শোরুমে আছে, ইন্ডিকেটর অরিজিনাল, ঠিক আছে, মোটামুটি চাপা টাপা সব কিছু অরিজিনাল, আসলে অরিজিনাল টরিজিনাল সব কিছু আছে, আর রঙও অরিজিনাল আপনারা দেখে বুঝতে পারছেন। গাড়ির প্রাইস রাখছে আজকের ভিডিওতে মাত্র 40,000 টাকা। মাত্র দেখেন 40,000 টাকা একটা গাড়ি, আপনি দেখেন তারপর অন্য কোথাও ভিডিও দেখবেন, দেখার পরে আমার সাথে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, ভিডিওর প্রথমে বলেছি একটা কিন্তু ধামাকা মাল আছে, মাল বলতে গেলে বাইক, তো দুর্দান্ত এই বাইকটা। আচ্ছা, পরবর্তী যে গাড়িটা আমাদের কাছে আছে এটা হলো কুষ্টিয়া A2647। এই গাড়িটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে যারা কম টাকার ভিতরে ঘুরছেন। গাড়িটার প্রাইস মাত্র 45,000 টাকা, মাত্র 45,000 টাকা। তারপরে যে গাড়িটা আমাদের কাছে আছে, গাড়িটা 100-100 কন্ডিশনের গাড়ি, যারা কম টাকার ভিতরে ভালো মানের বাইক কিনতে যাচ্ছেন এই বাইকটা নিতে পারেন। এটা হলো মোটামুটি ফ্রেশ, এক কথায় মোটামুটি ফ্রেশ, রানা চিতা রাজ মেট্রো 12-59-61, ঠিক আছে, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, ডিজিটাল মিটার, সেলফোকে। এই গাড়িটার দাম রাখছি মাত্র 40,000 টাকা। হ্যাঁ, সোনার হরিণের কাছে চলে এসেছি, ঢাকা মেট্রো A02, ঠিক আছে, 2002-এর মডেল যত সম্ভব। গাড়ি এত পরিমাণ ফ্রেশ হয়ে আছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, এত পরিমাণ ফ্রেশ হয়ে আছে যে আপনি শুধু তেল তুলবেন, চালাবেন, কিছু করা লাগবে না। এই গাড়িটা 55,000 টাকা হলে আপনি কিনতে পারবেন। কালার কন্ডিশন দুর্দান্ত হয়ে আছে, এগুলো মেবি কালার মেলানো থাকে আর কি, তার কন্ডিশনও ভালো। আর আমি বলে দিয়েছি আমাদের প্রতিটাতেই লেখা আছে মেড ইন জাপান, এই যে দেখেন মেড ইন জাপান লেখা থাকে। আর এই গাড়িটা পিছনের সকাপ আক্কি সকাপ অরিজিনাল, চাপা অরিজিনাল, ঠিক আছে, মিটার অরিজিনাল, হুন্ডা জাপানি লেখাই আছে। তো যাই হোক, এই গাড়িটা মাত্র 55,000 হলে আপনি কিনতে পারবেন। তারপরে আরেকটা জাপানি গাড়ি আছে, সেটা হলো যে ইয়ামাহা সিটিআই জাপান। এই গাড়িটা মোটামুটি আলহামদুলিল্লাহ ঢাকা মেট্রো ফুল টাকার নাম্বার, যারা মোটিফাইয়ের জন্য বাইক খুঁজছেন তাদের জন্য বেস্ট হবে। এই গাড়িটার দাম রাখছি আজকের ভিডিওতে মাত্র 30,000 টাকা। তারপরে যে বাইকটা আছে আমাদের কাছে কম টাকার ভিতরে, মাশাআল্লাহ মোটামুটি ভালো আছে, এটা হলো নাটোরের ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, সেলফ টেলফ সব রানিং আছে, টায়ার কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, অ্যালয় চাকা। এই গাড়িটার প্রাইস রাখছে আজকের ভিডিওতে মাত্র 40,000 টাকা। নেক্সট যে গাড়িটা আছে বাজাজ বক্সার চ্যাম্পিয়ন। আপনারা অনেকে মাল মানে মালটাল বা দোকানে বিজনেসের জন্য নিয়ে যাতায়াতের জন্য একটা বাইক খুঁজছেন, কম টাকার ভিতরে এই বাইকটা আপনারা নেন, আলহামদুলিল্লাহ চালিয়ে মজা পাবেন। যেহেতু খাড়া ইঞ্জিনের গাড়ি, মাইলেজ পাবেন 45 কিলোমিটার পার লিটার। আপনারা অনেকে জানেন বাজাজ চ্যাম্পিয়ন কিন্তু ভাই গাড়ির মানে রাস্তারই রাজা, যে কোনো জিনিস দিয়ে আপনি মালটাল বহন করতে পারবেন, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন গাড়িটাতে। এই গাড়িটা মাত্র আজকের ভিডিওতে মাত্র
40,000 মাত্র 40,000 আপনি 40,000 টাকায় অন্য অন্য কোথাও পাবেন না। দেখেন আপনি এই গাড়িটার কন্ডিশন দেখেন। তারপরও আমাদের আসার লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুকুর থানা, সরাসরি আসতে পারেন। যারা একান্ত বিজনেস জবের কারণে আসতে পারেন না তাদের জন্য কুরিয়ার এজের কুরিয়ার সার্ভিসে মাত্র 10,000 টাকা অ্যাডভান্স করলে যে কোনো জেলা থেকে নিতে পারবেন। নেক্সট যে গাড়িটা আছে কম টাকার ভিতরে, ভিডিও থামবেলে অনেকেই অপেক্ষাতে বসে আছেন যে 25,000 টাকার বাইকটা কোনটা। এই গোটা গাড়ি মিলিয়ে শুধু একটু প্রোটেক্টর ভাঙা, তাছাড়া চাকার টাকা সব কিছু, সেলফ টেল সব রানিং, ফুল টাকার নাম্বার, এই গাড়িটা অনলি 25,000 পার লিটারে আপনি 65 কিলোমিটার জোরেই পাবেন। ঠিক আছে, যারা বিজনেসের জন্য বা চাকরিজীবী যারা, এই যে অনেক ধুলা পড়ে আছে, অরিজিনাল কালার বুঝছেন, কালার কন্ডিশন নতুন, আপনি ধুয়ে মুছে এক কথাতে গাড়ি দেবো। কম টাকার ভিতরে যদি গাড়ি খুঁজে থাকেন তাহলে এই গাড়িটা আপনারা নিতে পারেন, একদম ফ্রেশ হবে, একদম ফ্রেশ, মানে 25,000 টাকা অনুযায়ী ফ্রেশ। আপনারা কি জানেন যে এখন বাংলাদেশ নিবন্ধনে, লাইসেন্স নিবন্ধনে 26,000 টাকা পরিমাণে ফুল টাকার নাম্বার খরচ হচ্ছে? তাহলে সেই ক্ষেত্রে আপনি 25,000 টাকায় পেয়ে যাচ্ছেন গাড়ি সহ, মানে এক কথা গাড়ি ফ্রি, কাগজের দাম, অনেকে বুঝতে পারছেন হয়তো। তো এছাড়া আরও অন্যান্য ভিতরে বাইরে আমাদের আরও বাইক আছে, আমরা এই বাইকটা মেবি সেল করে দিয়েছি, কত টাকায় সেল করেছি বিস্তারিত জানতে হলে আই বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, ওখান থেকে ভিডিও লিঙ্ক আপনারা পাবেন। এই গাড়িটা মাশাআল্লাহ, আমি এক কথাতে বলেছি ভাই, আমাদের কাছে জাপানি গাড়িরই খেলা বুঝছেন, শুধু জাপানি। আপনারা যারা জাপানি নিতে চাচ্ছেন আগে থেকে অ্যাডভান্স করে রাখবেন, আপনাদের গাড়ি দেবো ইনশাআল্লাহ। যারা গাড়ি কিনতে চাচ্ছেন সিরিয়াল থাকবেন। আসলে সত্যি কথা বলতে গেলে এগুলো গাড়ি পাওয়াই যায় না, খুব কম, পাওয়া গেলেও দেখা যায় যে সেল হয়ে যায় সাথে সাথে। আচ্ছা, এটা যেহেতু সেল হয়ে গেছে এটার বিস্তারিত বলবো না। নেক্সট যে জাপানিটা আছে 125cc, এটা হলো জাপানি রাজশাহী H02013333, এক কথাতে 33। আচ্ছা যাই হোক, এটা মোটামুটি চালিয়ে আপনি এত মজা পাবেন, মানে এই গাড়িটা আমি যেহেতু তিন দিন ধরে চালাচ্ছি সেখানে বলতে পারছি এই গাড়িটা খুবই মজা ভাই। আপনি শুধু তেল তুলবেন আর চালাবেন, গাড়িটা খুবই মজা, ফুল টাকার নাম্বার, কাগজে কোনো ভেজাল নাই, ফার্স্ট মালিক। এই গাড়িটার দাম রাখছি 45,000 টাকা, সিজি গাড়ি, কোনো ভাঙা চোরা নাই। অনেকে বলতে পারে নেক্সট টাইম যে ভাই একটু ভিডিও কলে সব কিছু দেখান, তাদের জন্য এত পরিশ্রম। আরে আমি আবার বলছি এই গাড়িটা বাইরে আছে, আমরা চালাচ্ছি, ঠিক আছে। আপনারা অনেকে বলতে পারেন এ ভাই চালাচ্ছেন যেহেতু ময়লা টলা থাকতে পারে বা ময়লা পড়ে আছে। আর নেক্সট যে গাড়িটা আছে, এই গাড়িটা আপাতত আলোচনার সাপেক্ষে, কেউ যদি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমরা বিস্তারিত বলবো। তো এই ছিল আমাদের এই ভিডিওতে বিস্তারিত, যারা রাজশাহী জেলাতে এসে সরাসরি বাইক কিনতে চাচ্ছেন চলে আসতে পারেন। এখন নেক্সট যে ভিডিওতে আপনারা গাড়ি দেখতে পাবেন, আমি একটু সাধারণত দেখিয়ে দিয়ে, এখানে পাবেন জিক্সার, আরটিআর, কম টাকার ভিতরে এনে বেশ কয়েকটা গাড়ি আছে। সবচেয়ে মজার বিষয় হলো আমাদের কাছে গাড়ি দেখ আর দেখে, আমার গাড়ি আসার আগেই সিডিটিগুলো সেল হয়ে গেছে বুঝছেন, সবচেয়ে মজার বিষয়। আর আপাতত আলহামদুলিল্লাহ বিজনেসটা খুবই ভালো চলছে, কারণ গাড়ি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে। তো দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এইভাবে এগিয়ে চলে যেতে পারি, কারণ আমরা চাই যে ইতিহাসে আমাদের কিছু না হলেও থেকে যাক, ঠিক আছে। আমরা ভালো বাইক দিচ্ছি, আপনার ভালো রেজাল্ট দিচ্ছেন। আমাদের বিস্তারিত আপনাদের বলে দিই, মামা ফ্যাগনা এন্টারপ্রাইজ, রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুকুর থানা, এখানে বিস্তারিত সব কিছু লেখা আছে। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক পরিমাণ এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে প্রোপাইটার মোহাম্মদ শাকিল ইসলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে, মানে আমার চ্যানেলের নাম দেওয়া আছে শাকিল, আর আমি নিজেই শাকিল। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো রিভিউতে, কম্পেয়ার যে কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।